प्रखर रोदेर मध्य दाड़िये टाना 6 घंटा धरे अमानसिक परिश्रम करे सुशील दासगुप्त दो हाथ निजेर रक्तेई लाल हये उठेछे। समान ताले अबिराम भावे नारकेल भेंगे तार छोबड़ा फेके आँस बार करार काजटा करते करते घेमे निये उठेछे तार पुरो शरीर। गला एकदम शुकिये काठ। एक मुहूर्तेर जोन्नो काज थामिये पाहारादारके बोलेछिलेन, एक ग्लास जल दिन ना। जल तो मिललोई ना, बरং পাহারাদারদের মুহুর্মুহু টিপ্পনির সাথে শুরু হলো নতুন এক পাশবিক খেলা। হাতে পায়ে ডান্ডা বেড়ি পরানো সুশীলকে বলা হলো হেঁটে গিয়ে পাশের খাঁড়ি থেকে সবার জন্য জল আনতে হবে। কাঁটা গাছে ভরা জঙ্গলের মধ্যে দিয়ে কিছু দূর হেঁটে যেতেই তার ক্লান্ত পরিশ্রান্ত শরীর থেকে নেমে এলো রক্তের ধারা। জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে রইলেন সুশীল। শেষবারের মতন তার কপালে এক চুমুক জলও জুটল না। उसको हथकड़ी लगाकर कोठरी में लटका दो, खाना बंद कर दो और 7 दिन तलक बिना नमक का कंजी दो। এই সেলুলার জেলের নিশ্চিদ্র বদ্ধ অবরুদ্ধ কুঠুরিগুলিতে আজও শোনা যায় বিপ্লবীদের আত্মার আর্তনাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। আঠেরোশো ঊননব্বই সালের আগস্ট মাসে ভারতের প্রথম হোম সেক্রেটারি চার্লস জেমস লয়েল এবং ব্রিটিশ সার্জন A S লিথব্রিজ সিদ্ধান্ত নেন রাষ্ট্রদ্রোহের মতন গুরুতর অপরাধে অপরাধীদের ভারতের পরিচিত জেলে আটকে না রেখে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতদের জন্য আন্দামানে দ্বীপান্তরের সাজা দেওয়া শুরু হোক। সেই ভাবনা থেকেই জন্ম পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলের। স্বাধীনতার আগে দ্বীপান্তরে যাওয়া মানেই তো আন্দামানে যাওয়া। সেই যাবার সূচনা হয়ে গিয়েছিল 1857 সালের সিপাহী বিদ্রোহের পর থেকেই। তবে কোভিড পরবর্তী পর্যায়ে আমি কিন্তু আন্দামান ঘুরতে এসেছি, সেজন্য দুপুরের খাওয়া সেরে 2:30 নাগাদ বেরিয়ে পড়লাম সেলুলার জেলের উদ্দেশ্যে। যেহেতু আগে কোনো দিন সেলুলার জেলে আসা হয়নি, তাই কিছুটা কল্পনা তার সাথে পড়াশোনার এক আজব মিশ্রণ চোখের সামনে সর্বদাই ভেসে উঠতে লাগলো। আর তার পুরো ভাগে রয়েছে আন্দামানের রাজবন্দীদের ওপর ইংরেজ সরকারের নৃশংস ব্যবহার। 7 মাস ভাবতে ভাবতে সম্বিত ফিরে এলো। অটোওয়ালা ডাকছে, আইয়ে ভাইয়া, এহি আপকা সেলুলার জেল। 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম সেলুলার জেলে। সেই বিখ্যাত গেটের নিচ দিয়ে যেতে যেতে মনে হলো এই গেটের নিচেই কত হাজার স্বাধীনতার স্বপ্ন কারারক্ষীদের বুটের তলায় চলে গিয়েছে। ব্রিটিশদের অত্যাচারের কলঙ্কের এক ইতিহাস লুকিয়ে রয়েছে এখানে। 1906 খ্রিস্টাব্দ থেকে যার শুরু। জেল প্রাঙ্গণে ঢোকার সময় প্রথমেই আপনার চোখে পড়বে ডান দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা পিপুল গাছের দিকে। আমি দাঁড়িয়ে রয়েছি একটা পুরনো পিপুল গাছের সামনে। প্রচুর অত্যাচারের সাক্ষী এই পিপুল গাছ, কিন্তু পুরনো যে পিপল গাছ সেটা কিন্তু ভেঙে গেছে, তার জায়গায় লাগানো হয়েছে নতুন এই গাছটি। সেলুলার জেলে ঢোকার মুখেই বাঁ হাতে রয়েছে স্বতন্ত্র জ্যোতি। 365 দিন 24 ঘন্টা ধরে জ্বলছে এই জ্যোতি। বন্দে মাতারম স্বতন্ত্র জ্যোতি জ্বলছে আমার পেছনে। ঢুকতে সেলুলার জেলে ঢুকতেই এদিকে একটা আছে স্বতন্ত্র জ্যোতি, এদিকে রয়েছে একটা স্বতন্ত্র জ্যোতি, সৌজন্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এই জেল শেষ করার পরিকল্পনা ছিল 5 বছরের, কিন্তু বাস্তবে 1896 সালে কাজ শুরু হয়ে শেষ করতে করতে হয়ে যায় 1906 সাল, অর্থাৎ লেগে যায় 10 বছরেরও বেশি। এই কাজের জন্য মোট খরচ হয় 5,17,352 টাকা। আমার পেছনে দেখতে পাচ্ছেন দুটো উইং, একটা এইদিকে একটা এইদিকে। সেলুলার জেল অরিজিনালি যখন তৈরি করা হয় তখন এর 7খানা উইংস ছিল। এখন আপনার পেছনে দুটো, আর মধ্যখানে ওটা রয়েছে সেন্ট্রাল হল। ওই যে সবুজ রঙের যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেন্ট্রাল হল। ওকে কেন্দ্র করে 7খানা উইংস গড়ে উঠেছিল। তবে 7খানা উইংসের 7টাই কিন্তু সমান দৈর্ঘ্যের নয়, কোনোটা ছোট কোনোটা বা বড়। পাহাড়ের আকৃতির ওপর নির্ভর করেই কিন্তু এই উইংসগুলো তৈরি করা হয়। 1896 সালের অনেক আগে থেকেই বন্দীদের এনে রাখা হতো ভাইপার, রস, চ্যাথাম আইল্যান্ডে। সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হতো পোর্ট ব্লেয়ারে সেলুলার জেল তৈরি করার কাজে। সেল ছিল এই সেলুলার জেলে, যেখানে বন্দীদের রাখা হতো। এই সেলের আধিক্যের জন্যই এই জেলের নাম হয় সেলুলার। ধীরে ধীরে এগোতে লাগলাম ঘরগুলির দিকে। বিল্ডিংগুলির প্রত্যেক তলায় সারি সারি বন্দি ঘর, ঘর না বলে কুঠুরি বলাই ভালো। প্রত্যেক কুঠুরিতে একজন করে কয়েদি রাখা হতো। 698টি সেল ছিল এই জেলে। প্রতিটি ঘর একটির থেকে অন্যটি সম্পূর্ণ পৃথক, কারোর সাথে কারুর কোনো যোগ নেই। শুধু একমাত্র দীর্ঘ বারান্দা দিয়ে কয়েদিদের হাঁটিয়ে সন্ধ্যে 6টায় সেলে ঢোকানো হতো আর বের করা হতো সকাল 6টায়। এই জেলের ইঁটগুলো একটু অদ্ভুত প্রকৃতির। এই যে ইঁটগুলো দেখছেন, এই ইঁটগুলো কিন্তু বার্মা থেকে আনা মাটি থেকে তৈরি। তখন বার্মা বা বর্তমানের মায়ানমার কিন্তু ব্রিটিশদের অধীনে ছিল। আর সিমেন্টের যে কাজ সেটা করা হয়েছে সমুদ্র থেকে নিয়ে আসা পলি মাটি দিয়ে। কম্পিত পায়ে ঢুকে পড়লাম একটি ঘরের মধ্যে। 1.5 ফুট বাই 2 ফুট এই যে খুবড়িটা, 1.5 ফুট বাই 2 ফুট, এই খুবড়িটার বাইরে এখন দেখছেন টিনের চাল দেওয়া রয়েছে, কিন্তু তখন ওসব কিছুই ছিল না। যেটুকু হাওয়া বাতাস বা প্রকৃতির সঙ্গে যোগ তা কিন্তু এই 1.5 ফুট বাই 2 ফুটের গর্তের মধ্যে থেকে বন্দীদের করতে হতো। তাও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষজনদের। 15 ফুট লম্বা, 9 ফুট চওড়া আর উচ্চতা মোটামুটি 10 ফুটের মতো। এই হচ্ছে এক একটা প্রকোষ্ঠের সাইজ। আর এখানেই বন্দীদের থাকতে হতো। পেচ্ছাপ, পায়খানা, খাওয়া দাওয়া সমস্ত কিন্তু এইটুকু প্রকোষ্ঠের মধ্যেই করতে হবে। সেলের সামনে রয়েছে মোটা লোহার গ্রিল দেওয়া দরজা, তবে তার চাবি দেওয়ার ব্যবস্থা সাধারণ জেলখানার মতো নয়। একটু পেছন দিক থেকে গ্রিলের দরজা লাগানো হতো, যাতে দেওয়ালের ভেতর দিয়ে হ্যাঁচকলের মতন লোহার মোটা শিক ঢোকানো যেত। দেওয়ালে থাকতো বাঁকানো শিক লাগানো একটা আংটা, সেখানে দেওয়া হতো তালা, যাতে কোনো কয়েদি নিজে থেকে হাত বাড়িয়ে দরজা না খুলতে পারে। এমনকি হাতে চাবি পেলেও হাত পৌঁছতো না তালা পর্যন্ত। এই সেলুলার জেলে যে প্রকোষ্ঠগুলো ছিল, মানে যেখানে বন্দীদের রাখা হতো, এই যে ছিটকিনিটা দেখছেন, এই ছিটকিনিটা ভারী অদ্ভুত। কেউ যদি বাইরে থেকে চায় তাহলে কিন্তু খুলতে পারবে না। এই যে মাছির বা এই যে ইটের যে আস্তরণ, একে ভেদ করে হাত এতখানি বাইরে এসে তারপর এটাকে খুলতে হবে, যেটা কোনো বন্দির পক্ষে বা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। উনিশশো সালে সেলুলার জেল তৈরি হওয়ার পর 1908 সালে আলিপুর বোমা মামলার অপরাধীদের এই জেলে পাঠানো হয়। এরা ছিলেন সংখ্যায় অনেক। বারীন্দ্র কুমার ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র দাস, উল্লাসকর দত্ত, ইন্দুভূষণ রায়, বিভূতিভূষণ সরকার এবং আরও অনেকে। এদের মোট সংখ্যা ছিল 100-এরও বেশি। এই সময় জেলার ছিলেন ব্যারি আর তার জমাদার মির্জা খান। এদের অকথ্য অত্যাচার আর উৎপীড়নের কাহিনী তখন ভারতের চারদিকে ছড়িয়ে পড়ছে। এদের অত্যাচার সহ্য করতে না পেরে ইন্দুভূষণ রায় আত্মহত্যা করেন, আর উল্লাসকর দত্ত উন্মাদ হয়ে মাদ্রাজের মানসিক রোগীদের আশ্রমে ফিরে আসেন। এরপরেই সেলুলার জেলে এসে পৌঁছন নাসিক ষড়যন্ত্র মামলার সাজাপ্রাপ্ত অপরাধীরা। এরা হলেন বীর সাভারকর এবং গণেশ দামোদর সাভারকর। বিকেলের রোদের ছটায় লজ্জায় রাঙা হয়ে উঠছিল জেলের প্রতিটি ইঁট। আমি এগিয়ে চললাম তিনতলায় বিনায়ক দামোদর সাভারকরের ঘরের দিকে। দীর্ঘদিন একই জেলে সাভারকর ভ্রাতৃদ্বয় বন্দী থাকা সত্ত্বেও জানতে পারেননি যে তারা একই জেলের বন্দী। এমনই ছিল সেলুলার জেলের নিরাপত্তা ব্যবস্থা। এটা হচ্ছে विनायक दामोदर सावरकर सेल। এই বিনায়ক দামোদর সাভারকারের সেলটা ঠিক অবস্থান হচ্ছে সেকেন্ড ফ্লোর অর্থাৎ তিনতলাতে। এই তিনতলার এই ঘরটা থেকে নিচের কোণটা সরাসরি কিন্তু দেখা যায়, নিচের এই যে কোণটা সরাসরি দেখা যায়। আর এই যে কোণে আমাদের দেখাচ্ছি এই কোণে কিন্তু দেওয়া হতো ফাঁসি। ফাঁসি দিলে তো 10 মিনিটের মধ্যেই মৃত্যু ঘটে যায়, কিন্তু সেই যাকে ফাঁসি দেওয়া হতো তাকে ঝুলিয়ে রাখা হতো 3 ঘন্টা, যাতে এখানকার যারা বিপ্লবী যারা সেলের মধ্যে রাখা ছিল তারা ভয়তে ব্রিটিশদের বিরুদ্ধে কোনো কথা বা কোনো আন্দোলনের সুরই না চড়াতে পারে, এতখানি নৃশংস ছিল ব্রিটিশরা। তিনতলায় তো উঠে পড়েছি, এবার গন্তব্যস্থল জেলের ছাদ। যাওয়ার পথে দেখলাম সেন্ট্রাল টাওয়ারের দেয়ালগুলিতে লেখা রয়েছে কয়েদিদের নাম, যাদের অধিকাংশই বাঙালি। উনিশশো থেকে 1938 সালের মধ্যে যত লোককে দ্বীপান্তরে পাঠানো হয়েছিল তাদের মধ্যে 90 থেকে 95% হচ্ছে কিন্তু বাঙালি, যা এই সেলুলার জেলের দেয়ালগুলোতে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। 1941 সালের ভূমিকম্পে সেলুলার জেলের উইংসগুলোর বেশ কিছুটা ক্ষতি হয়েছিল। পরবর্তীকালে দুটো উইংস ভেঙে 1963 সালে ভারত সরকার কর্তৃক গড়ে তোলা হয় আন্দামানের 500 বেডযুক্ত হসপিটাল গোবিন্দ বল্লভ পন্থ হসপিটাল। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পেছনেই একটা উইংস ছিল, সেই উইংসটা পরবর্তীকালে ভেঙে দিয়ে হসপিটাল তৈরি করা হয়। জেলের সেলগুলো ছাড়াও ছাদের বিভিন্ন অংশে চলছে রেনোভেশনের কাজ। সেই পুরনো আমলের কাঠের সিঁড়ি বেয়ে খটাস খটাস শব্দে উঠে পড়লাম জেলের ছাদে। এর ছাদে আসলে বোঝা যায় জেলের ভৌগোলিক অবস্থান। চারদিকে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র, তার মাঝে এই দৈত্যাকৃতি জেল। এই সেলুলার জেলের অবস্থানটা হচ্ছে একটা পাহাড়কে ভেঙে তৈরি করা হয়েছে সেলুলার জেল। তা পাহাড়কে ভেঙে যে তৈরি করা হয়েছে এর উল্টো দিকেই রয়েছে কিন্তু দেখুন রস আইল্যান্ড। ব্রিটিশরা এখানে অত্যাচার করত বিপ্লবীদের ওপর, করে স্টিমারে কিংবা নৌকায় চেপে চলে যেত রস আইল্যান্ডে। ওটা হচ্ছে ওদের ফুর্তি করার জায়গা। এখানে আসলে ওয়াচ টাওয়ারের একদম ওপর থেকে সেলুলার জেলের ভিউটা দেখতে অবশ্যই ভুলবেন না। আমি এখন রয়েছি জেলের যে টপ যে পোর্শনটা সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ঠিক সামনেই রয়েছি। আমার সামনেতে 3টে উইংস আছে, আমার ঠিক পেছনে একটা, ওই পেছনে দুটো, ওইদিকে 3টে, টোটাল 7টা উইংস ছিল। এই 7টা উইংসের মধ্যে 3টে উইংস এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। বাকি 4টে যে উইংস ছিল হয় জাপানিরা ভেঙে দিয়েছে অথবা বিপ্লবীরা তাদের ওপর নৃশংস অত্যাচারের স্মৃতিচিহ্ন আর রাখতে চায়নি, সেজন্য ভেঙে দিয়ে চলে গেছে। রোমান্টিসিজমের শেষে আবার নেমে এলাম বাস্তবের রুক্ষ মাটিতে। চলে এলাম এখানকার একটি ছবি সংগ্রহশালাতে। আমি যে সময় সেলুলার জেলের কথা বলছি সেই সময় সেলুলার জেলের এই ওপরের পোর্শনটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, আর ঠিক নিচের পোর্শনটা যেগুলো দরজা বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো ছিল গোডাউন। বন্দীদের দিয়ে এই যে ওয়ার্কসেট দেখছেন এখানে কাজ করানো হতো। এখান থেকে ঘানি টানিয়ে 15 থেকে 30 পাউন্ড পর্যন্ত নারকেল তেল বার করানো হতো নারকোল থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা ফ্রেমের মধ্যে একজনকে আটকে রাখা রয়েছে, শেকলের মধ্যে হাত আর পাটা নিচের দিকে। এই যে ফ্রেমটা, এই ফ্রেমটাকে বলা হয় ফ্লগিং ফ্রেম। ब्रिटिशरा যারা জেলে বন্দী ছিল তাদেরকে এই ফ্রেমেতে আটকে বেত চাপতাতো ১৫ 20 25 30 যতক্ষণ পর্যন্ত না তারা অজ্ঞান হয়ে যেত। অজ্ঞান হওয়ার পর জ্ঞান ফিরলে জুটতো আরো ৫টা বেতের বাড়ি। এখানে বন্দীদের কপালে জুটতো রেঙ্গুন চালের ভাত, মোটা মোটা রুটি, কচুর গোড়া, ডাঁটা, পাতা, চুবড়ি আলু, খোসা সমেত কাঁচকলা, পুঁই শাক, ছোট কাঁকড় ও ইঁদুরনাদি একসাথে সিদ্ধ। তার সাথে চর, থাপড়, লাথি, দাঁত খিচুনি তো ছিলই। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে জেলের মধ্যে নানা কারণে শুরু হয়ে যায় অনশন আন্দোলন। বন্দীদের ওপর অত্যাচারের তীব্রতা বাড়াতে থাকেন ডেভিড ব্যারি। ফাঁসি কাটে নিত্য নতুন প্রাণ, আহুতি হতে থাকে সামান্য কারণে বা অকারণে। এখন আবার গন্তব্যস্থল সেই ফাঁসির ঘর, যা সরাসরি দেখা যেত তিনতলায় সাভারকারের ঘর থেকে। মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এটা আমরা জানি। আর এইখানে এই জায়গাতে সেলুলার জেলের বন্দীদের ফাঁসি দেওয়া হতো। ঠিক এই জায়গাতে কখনো একজনকে, কখনো দুজনকে, কখনো তিনজনকে ফাঁসি দেওয়ার পর 3 ঘন্টা ঝুলিয়ে রাখা হতো। আর সাভারকারের ঘর থেকে সরাসরি দেখা যেত এই দৃশ্য। ফাঁসির মঞ্চে পাশাপাশি দুটি ঘর, ঘরের তলায় ঘর, কাঠের মঞ্চ। ফাঁসির ঠিক তলায় মোটামুটি সাদা গোলবৃত্ত, একপাশে লিভারের হাতল, প্রতিদিন সযত্নে পরিষ্কার করা হয়। এই ঘরে শেষ ফাঁসি হয় 80 বছর আগে 1941 সালে। ব্রিটিশরা শেষ পর্যন্ত দখলে রাখতে পারেনি এই সেলুলার জেল। 1942 সালে জাপানি সেনারা দখল করে নেয় আন্দামান ও নিকোবর। জাপানিরা ইংরেজদের বন্দি করে পুড়েছিল এই জেলেই। নেতাজি সুভাষচন্দ্র বোস এই আন্দামানেই উত্তর পূর্বাঞ্চলের আজাদিন বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করেন, যা 1943 থেকে 1944 সাল পর্যন্ত কাজ করেছিল। এই সেলুলার জেলের বন্ধের সময় হলো বিকেল 5টায়। বেরোনোর সময় দেখলাম বক্স টেস্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে, কারণ রাতের বেলা লাইট অ্যান্ড সাউন্ড শো আছে। যে সন্ধ্যার পর এক অদ্ভুত রূপ নিয়ে আপনার সামনে হাজির হবে এই রাতের সেলুলার জেল। লাইট অ্যান্ড সাউন্ড দুটো শো হয়, একটা হয় 6:30 থেকে আর একটা হয় 7:30 থেকে। প্রথম শো এর টিকিট হচ্ছে 150 টাকা এবং সেকেন্ড শো এর হচ্ছে 100 টাকা করে। দ্বিতীয়বার নতুন করে সেলুলার জেলকে আবিষ্কার করতে হলে আপনাকে দেখতেই হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। ভিডিওটা কেমন লাগলো তা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এই জাতীয় ভিডিওর রেগুলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। বন্দে মাতরম। জয় হিন্দ।